কোন জায়গা? জগন্নাথপুর বাগান বাজার। এটা কি হয়েছে? আমরা বাগানে কাজ করি আজকে দীর্ঘদিন থেকে খাই চলি, আজকে আমরা তিন সিঁড়ি গেছে গিয়া। হ্যাঁ, এরপরে কালকে রাত্রে আমরা এটা জানি না, আমরা 13 নম্বর 12 নম্বর এটা খুঁজি, আমরা দেখানি দিকে গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা কাম করতাম ইনকিয়া পাতি ভাঙতাম, কেমনে ভাঙতাম, ভাঙলে এখন গাড়ি যাইতো না এইদিকে, ওখানে তো আমরা মুশকিলে পড়ছি, আমরা শ্রমিক কিতা করে খাইতাম। ওখানে কি করছে রাত্রে? কি করছে রাত্রে? ওই তো গাছ খুঁজছে, ওই চারা ভাঙছে, ওই দেখেন চারা ভাঙছে এইদিকে। কারা করছে এটা? এটা কে করছে? এটা তো আমরা রাইতে আজ কে দেখবো, সারাদিন কাম করি আই, আমরা তো রাইত ঘুমাই যাই খাইয়া। এটা আপনাদের নজরে কোন সময় আসছে? সকালে আমরা যে সময় কাম হয়ে যাই এই সময় নজরে আই। তখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে আমরা ক্ষতিপূরণ, হ্যাঁ, আর যে করছে এটাই আমরা বাইরে। আপনারা কি বিষয়টা নিয়ে বাগানের মালিকের সাথে কথা বলছেন? হ্যাঁ, এটা হচ্ছে। কি কইছে মালিক? মালিকা কইছে, মালিকা দেখবো আর ইয়ে সাইবা আছে তাই নিয়েও দেখছেন। এরপরে আমরা সব শ্রমিকরা মিলিয়া একটা সিদ্ধান্ত নিছি যে বা যারা এই ঘটনা করছে করছি, এবার যারা এই ঘটনা করছে আমাদের এই ক্ষতি যে করছে আমি ধরা হোক এবং আমাদের ক্ষতিপূরণ চাই। ডিএমের সাথেও আমরা কথা বলবো আগামী সোমবারে গিয়া। এই আমরা ক্ষতির কারণে আজকে এই যে আপনারা এখানে রাস্তা অবরোধ করছেন, কৈলাস কুমারঘাট রাস্তা, মূলত কি কারণে রাস্তা অবরোধটা করছেন? কারণটা হইলো আপনার এই যে চারা উঠানি হয়েছে, জেসিবি দিয়া গতকালকে রাইতে যে চারা উঠাই আপনার যে ক্ষতি করছে, এই ক্ষতির কারণে আমরা আজকে এই অবরোধ। কারা করছে জানেন? না, এটা তো কি কি ক্ষতি করছে? চারা উঠাইছে, এরপরে সাইনবোর্ড আছে সাইনবোর্ড ভাঙিয়া ফেলাইছে, এরপরে রাস্তা করছে, যা দেখছেন এখানে বসতে তাই আপনার রাত্রে কারা বাকি পথে এটা যাতে যাচ্ছে কাজটা সব বন্ধ কারা করছে জানেননি? তারা করছে তার রাত্রে রাত্রে আমরা তার রাত্রে এখন আপনারা কি চাইতেছেন? আমরা একটা সুস্থ বিচার চাই, আসামি যাতে গ্রেপ্তার।